কলেজ ভর্তি লাইফের খুব ইম্পর্ট্যান্ট একটা মোমেন্ট এখান থেকে কিন্তু তোমার লাইফ অনেক দূর পরিবর্তিত হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায় এক্ষেত্রে এই ছয়টা জিনিস অলওয়েজ অলওয়েজ খেয়াল রাখবা তোমার কলেজ সিলেক্ট করার সময় ওই কলেজের এইচএসসির পারফরমেন্স যেমন জরুরি ঠিক তেমনিভাবে ওই কলেজের স্টুডেন্টদের ভর্তি পরীক্ষায় কেমন পারফর্ম করছে সেটাও অনেক বেশি জরুরি তার মানে এইচএসি রেজাল্টকে অফকোর্স প্রায়োরিটি দিবা কিন্তু এর পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কে কোন জায়গায় চান্স পাচ্ছে এটাকে আরো বেশি প্রায়োরিটি দিবা কলেজ সময় কিন্তু দুই বছর এই সময়টি তুমি হোস্টেলে থাকবে নাকি বাসা থেকে পড়াশোনা করবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডিসিশন কারণ এখানে উপর অনেক সাপোর্ট নির্ভর করছে অনেক ফাইন্যান্সিয়াল ম্যাটার নির্ভর করছে তাই কলেজ নির্বাচন করার আগে এই জিনিস একটু মাথায় রাখিও কলেজ সিলেক্ট করার সময় তোমার এলাকার যে ভাইয়া বা আপুরা আছে তারা যে কলেজগুলোতে পড়ছে তাদের কাছে জিজ্ঞাসা করবা ওই কলেজটি কেমন কেন তার কারণ হলো তোমার এলাকার ভাইয়াদের কাছ থেকে যখন তুমি ফিডব্যাক নিবা সেটা তোমার জন্য আরো বেশি ওয়েল টেইলার্ড হবে বা পারফেক্ট হবে তোমার জন্য বাসা থেকে কলেজ কতটা দূরে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ তুমি যে দিনে তিন ঘন্টা যাতাতেই কাটিয়ে দাও তাহলে কিন্তু দু বছর সেটা কয়েকশো ঘন্টা তোমার নষ্ট করে ফেলছে তাই বাসার কাছে যদি ভালো একটা শিক্ষা প্রতিষ্ঠান পাও তাহলে জাস্ট চিন্তা করে দেখো ওই কয়েকশো ঘন্টা তুমি নিজে পড়াশোনা করলে কত দূরে গিয়ে যাবে অনেক সময় প্রশ্ন করে যে ভাইয়া ভর্তি পরীক্ষায় বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কলেজের নাম কি ম্যাটার করে কি না করে না যেটা ম্যাটার করে সেটা হলো তুমি যখন কলেজে থাকবা তোমার আশেপাশে যে বন্ধু বান্ধব আছে তারা ভর্তি পরীক্ষা নিয়ে কতটুকু সচেতন তারা যদি ভর্তি পরীক্ষা নিয়ে অনেক সিরিয়াস হয় তারা যদি অলওয়েজ সেটা নিয়ে কথাবার্তা বলে ওটার প্ল্যানিং করে সামনে কে কোথায় ভর্তি হবে সেটা নিয়ে কথাবার্তা বলে সেটা তোমার উপর একটা প্রভাব ফেলবে কিন্তু তোমার কলেজের নাম ভর্তি পরীক্ষায় কোনোই প্রভাব ফেলবে না কলেজ কিংবা অন্য যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেখানকার কালচার তোমার আশপাশের স্টুডেন্টরা যদি সবাই সিরিয়াস হয় পড়ুয়া হয় তাই তুমি নিজে পড়তে না চাইলেও আপনি আপনি প্রেশারে ভালো স্টুডেন্ট হয়ে যাবা আর তোমরা যারা নতুন কলেজে ভর্তি হচ্ছ তোমাদের জন্য অসংখ্য শুভকামনা